নমস্কার বন্ধুরা, ডিফেন্স নিউজ বাংলা জয় মহাকাল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কয়েক হাজার কোটি টাকা খরচ ভারতের। ভারতবর্ষে আসছে নতুন ধরনের ভয়ঙ্কর ড্রোন। ভবিষ্যতের যুদ্ধে যে ড্রোন এক বিরাট বড় ভূমিকা নিতে চলেছে তা বলাই বাহুল্য। আর সেই কারণে পৃথিবীর বহু দেশ বিধ্বংসী এবং পরবর্তী প্রজন্মের ড্রোন নির্মাণের ওপর নজর দিয়েছে। আমেরিকা, রাশিয়া এবং চীনের পাশাপাশি এবার ভারতবর্ষও প্রচুর পরিমাণে বিধ্বংসী ড্রোন নির্মাণের ওপর বিনিয়োগ করা শুরু করেছে। তবে বলা বাহুল্য যে ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বা শত্রু দেশের থেকে ড্রোন নির্মাণে কয়েক কদম এগিয়ে যাবে ভারতবর্ষ। গত কয়েক মাসে এবং আগামী দিনে এমন কিছু ড্রোন প্রজেক্ট আসতে চলেছে যা অবাক করার মতো। জানুয়ারি মাসে সেনাবাহিনী দেশীয় কোম্পানি আইডিয়া ফোর্জের সাথে 130 কোটি টাকার চুক্তি করেছে, যার মাধ্যমে অজানা সংখ্যক সার্ভিলেন্স ড্রোনের চুক্তি হয়েছে। কিছু সপ্তাহ আগেই ভারতীয় কোম্পানি আলফা ডিফেন্সের সাথে স্কাইআইকার লয়টারিং ড্রোনের চুক্তি হয়। স্কাইআইকার ইসরায়েলের বিখ্যাত কোম্পানি এলবিট সিস্টেমের জিনিস, যা ভারতবর্ষের মাটিতে তৈরি হচ্ছে। নিউ স্পেস এজেন্সির সাথে $15 মিলিয়ন চুক্তি হয়েছে, যার মাধ্যমে 100টি সোয়ার্ম ড্রোন ক্রয় করা হতে পারে। প্রজেক্ট চিতার মাধ্যমে ভারতবর্ষ ইসরায়েলের হেরন ড্রোনগুলিকে আপগ্রেড করছে। বিশেষ করে এই ড্রোনগুলিতে বিধ্বংসী যুদ্ধাস্ত্র মোতায়েন করা হচ্ছে। মোট খরচ 5,000 কোটি টাকা। আমেরিকার সাথে $3 বিলিয়ন চুক্তি হতে চলেছে। যুদ্ধাস্ত্র সমেত 30টি প্রিডেটর ড্রোনের চুক্তি হতে চলেছে। নিউ স্পেস এজেন্সি এবং হ্যাল যৌথভাবে এয়ার লঞ্চড, অর্থাৎ আকাশ থেকে লঞ্চ করানো হবে এমন ক্যাটস সোয়ার্ম ড্রোন প্রজেক্টে কাজ করছে, যা তেজস এবং রাফালের মতো যুদ্ধবিমান থেকে লঞ্চ করা হতে চলেছে। ভারত এবং আমেরিকা যৌথভাবে ড্রোন তৈরির চুক্তি হয়েছে ইতিমধ্যে। ডিআরডিও এবং এডিই একটি নতুন প্রজন্মের ড্রোন তৈরির প্রজেক্ট শুরু করেছে, যা আগামী 7 বছরের মধ্যে সার্ভিসে আসতে চলেছে। ইতিমধ্যে পরবর্তী প্রজন্মের ঘাতক ড্রোন প্রজেক্ট চলছে। ডিআরডিও এবং রুস্তম 2 ও হ্যালের নিজস্ব লয়াল উইনম্যান প্রজেক্ট চলছে। শুধু যে ড্রোন তৈরির উপর বিশেষভাবে নজর দিয়েছে ভারতবর্ষ তা কিন্তু নয়, পাশাপাশি কাউন্টার ড্রোন সিস্টেমের উপরেও কাজ করা হচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলের রাফায়েল ডিফেন্স সিস্টেম ডিআরডিও ও জেন টেকনোলজির সাথে চুক্তি হয়েছে কাউন্টার ড্রোন সিস্টেমের ব্যাপারে। এই মুহূর্তে ভারতের প্রতিরক্ষা দপ্তরে এয়ার ডিফেন্স, মিসাইল এবং ড্রোন, কাউন্টার ড্রোন সিস্টেম এবং সাইবার ওয়ারফেয়ারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সাথে সাথে এআই সেক্টরের রিসার্চের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলির উপরও বিনিয়োগ করা হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।